হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জারিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি ভর্তা নিয়ে, সেটি হলো ধনেপাতা ভর্তা। আমি ব্যক্তিগতভাবে এই ভর্তাটি খুবই পছন্দ করি, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর শুরু করার আগে আমার চ্যানেলকে আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে এই ভর্তাটি তৈরি করতে যা যা লাগবে তা হলো, আমি এখানে 1 বাটি পরিমাণ ধনে পাতা কুচি করে নিয়েছি, তারপর 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু রসুন নিয়েছি, আর 1টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ নিতে পারেন, যে যেমন ঝাল খায় আর কি। এখন আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এখন এই তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, এবং রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ ছেড়ে দিব, এবং ছেড়ে দিয়ে আমি এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে, একটু পরে আমি ধনে পাতাগুলো ছেড়ে দিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো দিয়ে আপনারা চুলার জালটা একদম কমিয়ে দিবেন, কারণ জোরে জাল দিলে এই ধনে পাতাগুলো একদম উপরে আসবে, সেটা ভালো দেখাবে না। আর ধনে পাতা দেওয়ার পর আমরা 2-3 মিনিট একটু ভেজে নেব, এর থেকে বেশি ভাজা যাবে না। 2-3 মিনিট ভেজে নিয়ে আমরা এটা নামিয়ে, যার যার ইচ্ছা মতো, কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করে, কেউ পাটাতে পিষে না, তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, আপনারা ইচ্ছা করলে পাটাতে পিষে নিতে পারেন। এই ভর্তাটি অনেক উপকারী একটি খাবার, আপনারা বাসায় ট্রাই করে, আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন এবং দেখবেন খুবই টেস্টি একটি খাবার। আমি পার্সোনালি এটি খুবই পছন্দ করি, এজন্য আপনাদের আজকে দেখালাম। আর এটি শরীরের জন্য অনেক উপকারী একটি ভর্তা, তো আপনারা অবশ্যই তৈরি করে খাবেন বাসায়। আমি ব্লেন্ডারের একটি কাপে এই ধনে পাতাগুলো নিয়ে এনেছি, এটা আমি এখন ব্লেন্ড করে দেখাবো। ব্লেন্ড করার সময় স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, লবণ দিয়ে ব্লেন্ড করে ফেলবেন। আমরা এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, এটা অপশনাল, যার যার ইচ্ছা মতো, কেউ ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন, আপনাদের ইচ্ছা মতো লবণ তেল দিবেন। মানে সরিষার তেল যদি আপনার খেতে ইচ্ছা করে, ভালো লাগে সরিষার তেল দিয়ে, তাহলে আপনারা দিবেন, আর না ইচ্ছা করলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। হয়ে গেল আমাদের সুস্বাদু ধনে পাতা ভর্তা, দেখেন কালারটা কি সুন্দর এসছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, দেখবেন অনেক টেস্টি একটি খাবার। তো আমার ভিডিওটি ভালো, অবশ্যই আপনাদের ভালো লেগেছে, তো ভালো থাকবেন দর্শক, আমার জন্য দোয়া করবেন, এবং ধন্যবাদ সবাইকে।